हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। रापा कपूर ब्लॉग থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে গরুর চাপার মাংস রান্না করা যায়, সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন দেখে নিই কি কি লাগবে চাপার মাংস রান্না করতে। এখানে আমি 1 কেজি গরুর চাপার মাংস নিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর হচ্ছে গরম মশলা গুঁড়া, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। আর এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা মরিচ। তো এই সবগুলো মশলা দিয়ে এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। আর এখানে আমি একটা স্পেশাল গরম মশলা দিয়েছি, এই গরম মশলাটা আমি নিজে তৈরি করেছি। আর গরম মশলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মাংসটা এখন আমি ভালো করে হাতে মাখিয়ে 20 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিব। আর 20 মিনিট পর আমি চলে আসছি কিচেনে। দেখতে পাচ্ছেন একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু বাদামি রঙের করে এখন ভেজে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরুর চাপার মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর দেখতে পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এই মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। এই পানি দিয়ে এখন আমি মাংসটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিব। তো এইভাবে করে কিন্তু মাংসটা আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন মাংসটায় কিন্তু তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব। আর আমরা জানি গরুর মাংস রান্না করতে কিন্তু অনেকটা পরিমাণ সময় লাগে, তাই এখন আমি চুলার জ্বালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ পর আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আরও 1 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা অফ করে দিব। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি একটা বাটিতে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন হয়েছে। তো দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই কালারফুল হয়েছে আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ খুব মজা হয়েছিল। তো সবার শেষে মাংসের উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব, জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছুই না। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমার ব্লগটি দেখে নিতে পারবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।